আমি ইন্সপেক্টর মোহাম্মদ নিরুমিয়া, হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। সকাল থেকে যে অভিযান করতেছেন, কি পরিমাণ মানুষ বের হচ্ছে আজকে লকডাউনের? আমাদের থানায় প্রায় নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে আজকে 11 দিন চলছে। এই 11 দিন ধরে আমরা যে এখানে ডিউটি করতেছি, ডিউটি করার ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত সরকারি আদেশ পুরো গভর্নমেন্ট যা আছে সেই হিসাবে প্রত্যেকটা গাড়ি আমরা চেক করি। যারা এখানকার জনগণ যাতায়াত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, যাদের অনুমতি আছে তাদেরকে আমরা যাওয়ার জন্য ছেড়ে দিই, এবং যাদেরকে অনুমতি নেই তাদেরকে আমরা এখান থেকে, বিশেষ করে তাদেরকে যাওয়ার জন্য বারণ করি এবং তাদেরকে এখানকার আমরা যেতে দিই না। আমাদের কার্ড না দেখাইতে পারলে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট মোড়েই একটা ম্যাজিস্ট্রেট আছে, ভ্রাম্যমাণ আদালত, তা ম্যাজিস্ট্রেটের সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজার ব্যবস্থা করে। এবং সেই ক্ষেত্রে যে গাড়িগুলো কাগজপত্র আছে, বিশেষ করে আমরা আজকে যে গাড়িগুলো দেখতেছি যাদের অনুমতি আছে এবং যাদেরকে এই অনুমতির পারমিশন আছে তারাই বিশেষ করে বাহির হয়েছে। প্রায় যে সমস্ত গাড়ি যার গার্মেন্টস সাথে সংশ্লিষ্ট, যারা রুগী আছে, অ্যাম্বুলেন্স আছে, এবং অর্থাৎ যেগুলো তারাই বেশি বাহির হয়েছে, অন্যান্য লোকজন খুবই কম বাহির হয়েছে, তাদেরকে আমরা বারণ করি যাতে তারা জানি ঘরে ফিরে যায় এবং রাস্তায় না থাকে।